যে দহ দিন এমাহ চাকৰি কৰিলোঁ গেচুইটি দিয়াৰ যি প্ৰতিশ্ৰুতি দিছিল চৰকাৰে সেই প্ৰতিশ্ৰুতি অহাৰ বুলি প্ৰতিপন্ন হৈছে। ছয় সহস্ৰাধিক অৱসৰী শিক্ষক কৰ্মীৰ হাহাকাৰ, বিভাগীয় কোনো নিৰ্দেশনা নথকাত পাদেশিকীকৰণ হোৱাৰ পাঁচ বছৰ পিছত অৱসৰ লোৱা শিক্ষক কৰ্মচাৰীও পোৱা নাই গেচুইটি। মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণা অনুসৰি দহ দিন চাকৰি কৰিলেও গেচুইটি পাবলৈ হ'লে আইন খোলাব লাগিব, যদিও চৰকাৰে খোলোৱা নাই আইন। কেৱল এনুইটিৰ 500 পৰা 1200 টকা মাহে লাভ কৰি চৰম সংকটত শিক্ষক কৰ্মচাৰী। খুব দুখৰ খবৰ যে অল্ড পেঞ্চন ছিষ্টেম লাগু কৰিবৰ কাৰণে যি কৰ্মচাৰীসকলে কঠোৰ চেষ্টা কৰি আছে, ভাৰতবৰ্ষৰ অন্যান্য ৰাজ্যবিলাকত নেশ্যনেল পেঞ্চন ছিষ্টেম উঠাই অল্ড পেঞ্চন ছিষ্টেমৰ যি ব্যৱস্থা কৰা হৈছে, কিন্তু অসমত সেই ব্যৱস্থা এতিয়াও হৈ উঠা নাই। গতিকে আমিও অসমত অল্ড পেঞ্চন ছিষ্টেম লাগু কৰি কৰ্মচাৰীসকলৰ যি লাভ সুবিধা, অৱসৰৰ পিছত যি সুবিধা, সেই সুবিধা কৰি দিব বুলি এই ভিডিঅ'ৰ পৰা চৰকাৰক বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ। আজি প্ৰকাশিত এটা খবৰ অনুসৰি আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যে প্ৰাপ্য সকলো সা সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ চৰম দুৰ্যোগৰ মাজত দিন পাৰ কৰিবলগীয়া হৈছে ছয় সহস্ৰাধিক অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীয়ে। আনকি তেতিয়াৰ বিত্ত শিক্ষামন্ত্ৰী তথা বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ঘোষণা কৰা অনুসৰি আজিলৈকে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীসকলে লাভ কৰা নাই 10 লাখ টকাৰ গেচুইটি। এটা সময়ত বিনা বেতনে শিক্ষাদানৰ মাজতে পদ পাদেশীকৰণৰ দাবীত দীঘলীয়া সংগ্ৰামত অৱতীৰ্ণ হ'বলগীয়া হৈছিল এইসকল শিক্ষাগুৰু আৰু কৰ্মচাৰীয়ে। দীৰ্ঘদিনীয়া আন্দোলন প্ৰতিবাদৰ পিছত চৰকাৰে হাজাৰ হাজাৰ ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানৰ শিক্ষক কৰ্মচাৰীৰ প্ৰতি আশাৰ ৰেঙনি কঢ়িয়াই আৰম্ভ কৰিছিল পদ পাদেশীকৰণ প্ৰক্ৰিয়া। এনে পদ পাদেশীকৰণ প্ৰক্ৰিয়াত হাজাৰ হাজাৰ শিক্ষক কৰ্মচাৰীৰ চাকৰি নিয়মীয়াকৰণ হ'ল, কিন্তু পাদেশীকৰণ হ'ল যদিও জ্যেষ্ঠতম শিক্ষক কৰ্মচাৰীসকলে ছমাহ, এবছৰ, দুবছৰ, পাঁচ বছৰ চাকৰি কৰি অৱসৰ গ্ৰহণ কৰিলে। দুৰ্ভাগ্যজনকভাৱে বছৰ বছৰ ধৰি বিনা বেতনে শিক্ষাদান কৰি বয়সৰ শেষ সময়ত চাকৰি নিয়মীয়া হৈ অৱসৰ লোৱা এইসকল শিক্ষক কৰ্মচাৰীয়ে লাভ নকৰিলে কোনো অৱসৰকালীন সা সুবিধা। এন পি এছৰ মায়াজালত পেলাই অৱসৰকালীন সুবিধা হিচাপে কিছুসংখ্যক শিক্ষক কৰ্মচাৰীক মাহিলী প্ৰদান কৰি অহা হৈছে 500 পৰা 1200 টকাৰ এনুইটি। কাজেই চৰম নাজল নাথল অৱস্থাৰ মাজত অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীয়ে দিন পাৰ কৰি থকাৰ মাজতে পূৰ্বৰ শিক্ষা তথা বিত্তমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এক ঘোষণাই পুনৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীসকলৰ মুখলৈ হাঁহি বিৰিঙায়। 2021 চনৰ 5 ফেব্ৰুৱাৰীত যেতিয়া সৰুসজাইত অনুষ্ঠিত হৈছিল এক বৃহৎ নিযুক্তিপত্ৰ বিতৰণ সমাৰোহ, ইয়াতেই ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানৰ শিক্ষক কৰ্মচাৰীসকলক নিযুক্তি প্ৰদান কৰা হৈছিল তেতিয়াৰ শিক্ষামন্ত্ৰী তথা বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই। নিযুক্তিপত্ৰ বিতৰণ কৰি তেতিয়াৰ বিত্তমন্ত্ৰী তথা শিক্ষামন্ত্ৰীৰ দায়িত্বত থকা মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছিল যে দহ দিন এমাহ চাকৰি কৰি অৱসৰ গ্ৰহণ কৰিলেও সেই শিক্ষক কৰ্মচাৰীয়ে 10 লাখ টকাৰ গেচুইটি লাভ কৰিব। মুখ্যমন্ত্ৰীৰ এই ঘোষণাই অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ ৰজন জনাই গৈছিল। কিন্তু আশ্চৰ্যজনকভাৱে মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণাৰ এবছৰ পাৰ হৈ গ'ল যদিও এজনো অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীয়ে লাভ নকৰিলে আজি পৰ্যন্ত 10 লাখ টকাৰ গেচুইটি। দহ দিন তথা এমাহ কাম কৰিলেও গেচুইটি পোৱাটো দূৰৰ কথা। পাদেশীকৰণ হৈ 5 বছৰ শিক্ষকতা কৰি অৱসৰ লোৱা শিক্ষক কৰ্মচাৰীয়েও আজি পৰ্যন্ত লাভ নকৰিলে গেচুইটিৰ ধন, যাক লৈ এতিয়া অৱসৰপ্ৰাপ্ত 6 সহস্ৰাধিক শিক্ষক কৰ্মচাৰীৰ মাজত হাহাকাৰৰ সৃষ্টি হৈছে। এইখিনিতে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰী গেচুইটি লাভৰ বিষয়টো চৰম জটিল অৱস্থাৰ মাজলৈ লৈ গৈছে ৰাজ্য চৰকাৰখনে। প্ৰকৃততে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীসকলক গেচুইটি প্ৰদানৰ নামত চৰকাৰে দুতলীয়া স্থিতিহে লৈছে নেকি, সেই সন্দৰ্ভতো প্ৰশ্ন উদয় হৈছে। কিয়নো অসম সেৱা পেঞ্চন বিধি 1969-135(1) ধাৰা অনুসৰি ন্যূনতম 5 বছৰ ধৰি চৰকাৰী চাকৰি কৰাসকলেহে গেচুইটি লাভৰ বাবে যোগ্য হ'ব। 2021 চনৰ 5 অক্টোবৰত প্ৰশাসনীয় সংস্কাৰ, প্ৰশিক্ষণ, পেঞ্চন আৰু ৰাজহুৱা অভিযোগ বিভাগৰ আয়ুক্ত সচিবৰ সৈতে সদৌ অসম চৰকাৰী NPS কৰ্মচাৰী সন্থাৰ এখন বৈঠকতো এই বিষয়টো উত্থাপন কৰা হয়। NPS সন্থাই বিশেষভাৱে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক কৰ্মচাৰীসকলৰ বাবে বিষয়টো উত্থাপন কৰি গেচুইটি লাভৰ ক্ষেত্ৰত অসম সেৱা পেঞ্চন বিধিৰ 135(1) ধাৰাটো শিথিল কৰিবলৈ দাবী জনায়। এই বৈঠকতে এক সিদ্ধান্ত লোৱা হয় যে গাণনিক আৰু কোষাগাৰ সঞ্চালকে বিত্ত বিভাগৰ সৈতে আলোচনা মৰ্মে NPSৰ অধীনত অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলৰ গেচুইটি প্ৰদানৰ ক্ষেত্ৰত সকলো কোষাগাৰ বিষয়ালৈ নিৰ্দেশনা প্ৰদান কৰিব। কিন্তু বিষয়টো
গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে বৈঠকত হওয়া আলোচনা মর্মে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকলে গ্রেচুইটি লাভের বাটর বাবে আইন সংশোধনের কোনো পদক্ষেপ আজিলেকে নললে। যি সময়ত আইন সংশোধন বা শিথিল করা হওয়া নাই সেই সময় দহ দিন চাকরি করলেও 10 লাখ টাকা গ্রেচুইটি লাভ করব বলে ঘোষণা করা NPSর আওতাত সুমাই পেল অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকলক আফুয়া ভরাহে হল নেকি বলে প্রশ্ন উত্থাপন হয়েছে। অসম সরকারের পেনশন আর রাজহা অভিযোগ বিভাগের 2021 সনের 1 ফেব্রুয়ারিত প্রকাশিত কার্যালয় স্মারকতো স্পষ্টভাবে উল্লেখ আছে যে গ্রেচুইটি লাভের সেবা পেনশন বিধি 1969 সামরি লওয়া কর্মচারী সকলের ক্ষেত্রে যে অহতা আর শর্ত আরোপ করা হয়েছে সেই একে শর্ত NPS কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। সমান্তরালভাবে কার্যালয় স্মারকত সন্নিবিষ্ট করা হয়েছে যে 2005 সনের 1 ফেব্রুয়ারিত বা তার পরবর্তী পর্যায়ত চাকরি যোগদান করা সকলের ক্ষেত্রে নির্দেশনা কার্যকরী হব। এনে কার্যালয় স্মারকর পিছত 2005 সনের পিছত পদ প্রাধিকরণ হওয়া শিক্ষক কর্মচারী যিসকলে 5 বছর চাকরি কার্যকাল সম্পূর্ণ নোহাক অবসর ললে কার্যালয় স্মারক অনুসরি গ্রেচুইটিরপরা বঞ্চিত হওয়া বিষয়টি উত্থাপন করে আইনের ধারা শিথিল করবলে NPS সন্থাই সরকারক তীব্রভাবে দাবি জানাইছে। কিন্তু সরকারে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকলে গ্রেচুইটি লাভ করার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নললে। এইখিনিতে আন এক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করে রাজ্যিক শিক্ষক কর্মচারী সন্থায় যে শিক্ষক সংগঠনটোয়ে কয় যে 2005 সনের 1 ফেব্রুয়ারিরপরা সরকারের রাষ্ট্রীয় পেনশন আসনি অর্থাৎ NPS প্রবর্তন করেছিল। কিন্তু প্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সকলে 15-20 বছর ধর ঘাটি মঞ্জুরি মাচুল মাফ মঞ্জুরি আর্থিক সাহায্যর সামান্য ধনেরে দরমহা লাভ করেছিল। সরকারে প্রাদেশিকরণের সময় প্রতিক্ষণ বিদ্যালয়ের স্বীকৃতি আর অনুমতি পয়ারপর 10 বছর বাধ্যতামূলক অর্হতা বলে গণ্য করেছিল আর সেই বিদ্যালয়কে প্রাদেশিকরণের আওতালে আনিছিল। আন একটা উল্লেখনীয় দিক হল যে চাকরি যোগদানের তারিখের আধারতে শিক্ষক কর্মচারী সকলে অবসর গ্রহণ করেছে। এনে দিকেরপরা আইন প্রসঙ্গ নোহাক 10 লাখ টাকার গ্রেচুইটি পয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকল যোগ্য বলে একাংশই ব্যক্ত করেছে। রাজ্যিক শিক্ষক কর্মচারী সন্থার মতে শিক্ষক কর্মচারী সকলক সরকারে কোনোপধ্যে NPSর অন্তর্ভুক্ত করব নালাগিছিল কিয়নো 2005 সনের 1 ফেব্রুয়ারিতে সরকারে NPS ব্যবস্থা প্রণয়ন করেছিল। কিন্তু ইয়ার 15-20 বছর পূর্বে শিক্ষক কর্মচারী সকলে কর্তব্য যোগদান করে শিক্ষাদান করে আছে। এটা কথাটো হল যে ভারতবর্ষর অন্যান্য রাষ্ট্রত যেহেতু ওল্ড পেনশন সিস্টেমটো অতরায় নিউ পেনশন সিস্টেম যেটা করেছিল 2005 সনেরপরা সেই পিছরপরা 2005 সনের পিছরপরা বা ভারতবর্ষর বা অন্যান্য ভারতবর্ষ রাজ্যবিলাকত তুমুল NPS অতরায় OPS পুনের বহাল রাখবর কারণে তীব্র আন্দোলন হয়েছিল আর সেই আন্দোলনের মর্মে বাদ দিয়ে কিন্তু ভারতবর্ষের প্রায়বিলাক রাষ্ট্রতে কিন্তু বর্তমান ওল্ড পেনশন সিস্টেম বহাল রাখা হয়েছে আর এই ওল্ড পেনশন সিস্টেম বহাল রাখবর কারণে তীব্র প্রতিবাদ চলি আছে আর আমিও ওল্ড পেনশন সিস্টেম বহাল রাখবর কারণে সকল কর্মচারী হয়ে সরকারক অনুরোধ জানাইছো। তদুপলক্ষে আমি সকল কর্মচারীক অনুরোধ জানাইছো যাতে সকলে অল পেনশন সিস্টেম ভাল রাখবর কারণে যে কঠোর আন্দোলন বা যেখানে আমি ব্যবস্থা লোক সেইখানে লওয়া যাতে সকলে সহায় সহযোগ করে জেলা মন্ডল বা রাজ্যিক পর্যায়ে যেখানে করবলগিয়া আছে সকলে যাতে তার সহায় সহযোগ করে তার আশা রাখিল। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 2005 ফেব্রুয়ারিত 2021 সনের 5 ফেব্রুয়ারিত যেটা নিযুক্তি প্রদান করেছিল গুয়াহাটীত সেই নিযুক্তি প্রদান অনুষ্ঠানত করেছিল যে যে 10 লাখ টাকার গ্রেচুইটির কথা কৈছিলে NPS কর্মচারীসকলক এই 10 লাখ টাকার গ্রেচুইটি এটাও কিন্তু কার্যকরী হয়ে উঠা নাই। গতি সরকারে যেবিলাক কর্মচারীক প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতিবিলাক যাতে আখর আখর পূরণ হয় সময়ত সেইবিলাক যাতে আমি দেখা পাও সকলোর উন্নত সকলো কর্মচারী লাভবান হোক সেই আশা রাখি আজি ভিডিওটি ইমানটা সামনি মারিছো। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এটাও সাবস্ক্রাইব করা নিশ্চয় সাবস্ক্রাইব করব কারণ বহুতে ভিডিওবিলাক চাই চ্যানেলটি সাবস্ক্রাইব নকরে সাবস্ক্রাইব নকলে আপনাদেরকে খবরখিনি আনিব কারণে যেখানে আমার মনোবল সেই মনোবলবিলাক কমি থাকে গতি আমার পরবর্তী পর্যায়ের মনোবল বৃদ্ধি করবর কারণে নিশ্চয় আপনাদের সহায় সহযোগিতা করে আগবাই নিব বলে আশা রাখি আজির ভিডিওটি ইমানটা সামনি মারিছো। ধন্যবাদ।